2024 লোকসভা ভোটকে সামনে রেখে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বাম কংগ্রেস জোটের সাথে আইএসএফ আসন সমঝোতায় আসার যে কৌশল করছিলেন সে কৌশলকে কেন্দ্র করে একদিকে যেমন বাম শরিক জোট কটাক্ষ করছে আইএসএফকে, অপরদিকে কংগ্রেসও আইএসএফকে কটাক্ষ করতে ছাড়ছে না। কেননা তারা বলতে চাইছে যে আইএসএফের সঙ্গে কে জোট করেছে, কারা জোট করেছে তা কংগ্রেসের জানা নেই। অপরদিকে বাম শরিক জোটের বিশেষ করে ফরওয়ার্ড ব্লক সেই একই সুরি গাইছেন এবং তারাও কটাক্ষ করতে ছাড়ছেন না আইএসএফকে। এই নব্য প্রতিষ্ঠিত আইএসএফ দল নিয়ে যেভাবে রাজ্যের তৃণমূল বিজেপি বিরোধী যে সমস্ত জোট তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারা আইএসএফকে কোণঠাসা করে দেওয়ার যে কৌশল অবলম্বন করছে তা আইএসএফ এর একমাত্র বিধায়ক তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তা ইঞ্চিতে ইঞ্চিতে অনুভব করেছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন। আর এই যে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী গর্বের সাথে তিনি জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে তারা 8টি আসনে যেমন প্রার্থী ঘোষণা করেছে, প্রয়োজনে আরও 8টি আসনে তারা প্রার্থী ঘোষণা করবে। এমনকি তাদের কাছে একটি পদ তারা খোলা রেখেছে যদি প্রয়োজন হয়, যেহেতু প্রধান বিরোধী দল হলো তৃণমূল এবং বিজেপি, তাদেরকে হারানোর জন্য যদি জোট হয় তাতে তারা সন্তুষ্ট, যদি না হয় একাই তারা লড়াই করবে 15-16টি আসনে। এই কথা তিনি পরিষ্কার জানিয়েছেন। সাথে সাথে মোহাম্মদ সেলিমেরও একই সুর রয়েছে জোট নিয়ে।